हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तो आज के गणेश चतुर्थी आगे दिन आज के यथारीति मेटी आसेनी काजे और एके एके परिष्कार परिच्छन्न एत काज रयेछे तार उपरे जदि आबार घर मोछा बसमाजा ओगुलो पड़े जाए ताहले एकटु चाप हो जाए। तो किन्तु किछु करार नेई, करते तो हबेई। पुजोओ जेमन आछे संसारे काजो तेमनि आछे, सबकिछु समानताले पाशापाशि रेखेई आमादेर चलते हय। তো আমি স্কুল থেকে এসে বাবাকে বললাম তাহলে ছেলের জন্য মাছটা তুমি করে দাও, কারণ কালকের মাংস রয়েছে আমাদের, তা আমাদের সেভাবে কিছু রান্না করতে হবে না, শুধু ছেলেকে বাসি কিছু দেবো না বলে ওর জন্য একটু মাছ নিয়ে এসেছি স্কুল থেকে আসার সময়। তো বাবাকে বললাম তুমি তাহলে ওই রান্নাটা তুমি করে দাও, বাকি এদিকটা আমি সামলাচ্ছি, কারণ ওদিকটা যদি আমি করি তাহলে এদিকটা আমি বাবা তো করতেই পারবে না সব, তখন আমাকে আবার আসতে হবে, তখন গণ্ডগোল পেকে যাবে। তাই বললাম তা তুমি ওদিকটা সামলাও, আমি এদিকটা সামলাই। তো এই যেহেতু গণেশজিকে আমরা এই টেবিলটাতেই বসাবো, সেই জন্য এটাকে পরিষ্কার করে নিয়ে সোফা টোফার কভার টভার তো আগেই চেঞ্জ করা মানে উঠিয়ে দেওয়া হয়েছিল, এখন নতুন করে কভার পাতলাম ঝেড়ে টেড়ে, আর চেয়ারগুলোকেও একটুখানি পরিষ্কার করে নেবো, কারণ দীর্ঘদিন হয়েছে ওগুলোকেও পরিষ্কার করা হয়নি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্নান করেছি তাই চশমাটা ধুয়েছিল, তাই ভিজা রয়েছে, আর এখন প্রায় একটা পাঁচ হয়ে গেছে। ছেলে এইমাত্র মানে নিচে রয়েছে, এখনও ঢোকেনি। আজকেও যথারীতি মেয়েটি আসেনি কাজে, কারণ ওর নাকি জ্বর। ফোন করেছিলাম অনেকবার, ফোন করার পরে মানে অনেকজনকে ফোন করার পরে একজন ফোন ধরে বলল, জানি না কতটা সত্যি কতটা মিথ্যে, যাই হোক যে সব তো করার কথা। আমি এই জন্য আজকে স্কুল থেকে এসে কাল আমাদের মাংস ছিল কালকে, তাই সেইটি আমাদের হয়ে যাবে, আর ছেলের জন্য শুধু মাছ করলাম মানে আমি করিনি, ওর বাবা বললাম তুমি তাহলে ওদিকটা সামলাও, আমি এদিকটা মোছামুছি করি। তা সব কিছু ঝেড়ে পুঁচে নিলাম, কারণ কালকে গণেশ পুজো, বিকাল থেকে একটু ডেকোরেশন করতে হবে, তাই জন্য সকাল থেকে এগুলো সব পরিষ্কার টরিষ্কার করি না। এখন অনেকটা পরিষ্কার চারিদিকে, এখান এই মেশিনটা চালাবো দুপুরে খাওয়া দাওয়ার পরে, আর মোটামুটি সব পরিষ্কার হয়ে গেছে, আর নতুন এই পর্দা লাগানো হয়েছে, বাসন টাসন সব মাজা হয়ে গেছে, আর চেয়ারগুলো সরিয়ে দিয়েছি, আরেকজন আসছেন দেখি। স্কুল হলো, স্কুল হলো, এই দাও আমাকে দাও, উফ দাও, কি হবে এখানে, হ্যাঁ কি হলো, ভালোই তো হলো, হ্যাঁ আমি অনেক কষ্ট করেছি আর পারছি না, এই যে কালকে মালাগুলো মেলে রেখেছিলাম মানে কেচে, তারপর এখানেই মেলে দিয়েছিলাম, দেখো ওই রানী কালারের রং পরে ওই জায়গাটাই হয়ে গেছে। তো যাই হোক, এগুলো শুকিয়ে গেছে, একবারে যখন ডেকোরেট করবো তখনই নেবো, এখন আর ওদিকে রাখার জায়গা নেই, সবে খেয়ে উঠলাম। তো বাজে এখন চারটে, এই সবে খেয়ে উঠলাম, আগে ছেলেকে খাইয়ে ওকে যখন ঘুম পাড়াচ্ছিলাম তখনই ভিডিওটা এডিট করে পোস্ট করলাম মানে কালকের ভিডিওটা, আর তারপরে খেলাম। আমার ছেলের কান এত সজাগ না, জোরে কথাই বলা যায় না। তো যাই হোক, এখন এই বাসনগুলো তো মেজে রাখলাম, খাওয়ার পরে যে বাসনগুলো হয় ধরো সেগুলো মেজে রাখলাম, এই কড়াইটা এখন তুলে দেবো আর এই যেটা ধুয়ে রাখলাম ঠাকুরের বাসনটা মেজে নেবো, ঠাকুরের বাসনটা এখনই মেজে নিই, ছেড়ে ঘুম থেকে উঠে গেলে আর হবে না, এখন মেজে আগে রেখে দিই, ওই ঘরে খাটে একটা চাদর পেতে রেখে দেবো, এই ঘরে একটা চাদর পেতে রেখে দেবো। এই হচ্ছে গিয়ে কাজ, এখন কোন দিয়ে যাবো।
এগুলো সব আমি একটা পুরনো আলমারি আছে সেটার মধ্যে নিচে রেখে দিই। তোমরা দেখেওছো আমার বেডরুমে দুটো পাল্লার আলমারি রয়েছে, মানে উপরে একটা পার্ট নিচে একটা পার্ট। সেই আলমারিতেই আমি নিচের পার্টটাতে ঠাকুরের বাসনটা রাখি আর ইলেকট্রনিক্সের জিনিসপত্রগুলো সব রয়েছে। তো ওগুলো তো মেঝেই রাখা হয়, তারপরেও একটুখানি যেহেতু পিতলের বাসন একটুখানি তো দাগ হয়েই যায়, তো সেগুলোকে আবার একটুখানি মেজে নিয়ে আর যেগুলো সে নতুন কেনা হয়েছিল প্রেশার কুকার কড়াই এগুলোকেও মেজে নেব, আর আমার আরেকটা কড়াইও আছে বড় সেটাকেও মেজে নেব। এখন আমরা এসি সবজি বাজারটা করতে, এখান থেকে একটু ফল নিয়ে নেব, পাঁচ রকমের ফল দেবো, চার রকম কিনে নেবো আর এক রকম তো ড্রাগন ফ্রুট আমাদের নিজেদেরই গাছে রয়েছে, আর এখান থেকে ফুল নিয়ে নেব। আর এখান থেকে নিয়ে এলাম লাড্ডু, মোদকটা ঠিক পেলাম না, কালকে নেব। তো এখন আমরা ছেলেকে ঘুম টুম পাড়িয়ে এবারে এসেছি ডেকোরেশনের কাজটা শুরু করতে। প্রথমে আমি আমার একটা হলুদ শাড়ি দিয়ে ট্রাই করছিলাম ওটাকে ঢাকার, কিন্তু কিছুতেই ম্যানেজ করতে পারছিলাম না। তো তারপরে এই সাদা চাদরটা দিয়েই ম্যানেজ করলাম, ঢাকলাম আর কি। তোমরা দেখেওছো আমার জন্মাষ্টমী পুজোতে এইটা দিয়েই আমি সাজাই, মানে ঢাকি। এবারে চেঞ্জ করবো, মানে একটু হলুদ বা অন্য কিছু কালার নেব। তো যাই হোক, আর ওর বাবা পিভিসি পাইপ দিয়ে একটা মানে খাঁচা মতন রেডি করার চেষ্টা করছে, দেখা যাক কি হয়, তোমরাও দেখতে থাকো। Thank you.